পৃষ্ঠা আঠেরো প্রশ্ন একশো ছেচল্লিশ অনুভব কি সংস্কার ছাড়া উৎপন্ন জ্ঞান একশো সাতচল্লিশ যথার্থ অনুভবকে কি বলা হয় প্রমা একশো আটচল্লিশ অযথার্থ অনুভবকে কি বলা হয় অপ্রমা একশো ঊনপঞ্চাশ অযথার্থ অনুভব কয় প্রকার একশো পঞ্চাশ কোনগুলি অযথার্থ অনুভব সংশয় বিপর্যয় ও তর্ক একশো একান্ন ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থ স্বীকার করা হয়েছে চারটি একশো বাহান্ন ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি আত্মা একশো তিপ্পান্ন চারবাক মতে প্রমাণ কোনটি প্রত্যক্ষ একশো চুয়ান্ন ভারতীয় দর্শনে মুখ্য লাভের কয়টি অবস্থা আছে দুটি একশো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলা হয় প্রমা একশো ছাপ্পান্ন প্রমার করণকে কি বলা হয় প্রমাণ একশো সাতান্ন চারবাক মতে পরম পুরুষার্থ কোনটি কাম একশো আটান্ন মানুষের জীবনে চরম ও পরম কাম্য বস্তুকে বলা হয় পুরুষার্থ একশো উনষাট যে বস্তু যে গুণ বিশিষ্ট তাকে সেভাবেই জানাকে বলে প্রমা একশো যে বস্তু যে গুণ বিশিষ্ট তাকে অন্যভাবে জানা হলো অপ্রমা একশো একষট্টি ঘটকে ঘট হিসেবে জানা হলো প্রমা একশো বাষট্টি কমলা কমলালেবু হিসেবে জানাই হলো প্রমা একশো তেষট্টি সংশয় হলো এক ধরনের অপ্রমা একশো চৌষট্টি বিপর্যয় হল এক প্রকার অপ্রমা একশো পঁয়ষট্টি তর্ককে বলা হয় অপ্রমা একশো ছেষট্টি তর্ককে বলা হয় এক ধরনের পরোক্ষ জ্ঞান একশো সাতষট্টি এক বস্তুতে আর এক বস্তুর আরোপকে বলা হয় বিপর্যয় একশো আটষট্টি বিপর্যয়ের একটি উদাহরণ হল সুক্তিতে রজত ভ্রম একশো সংশয়ের একটি উদাহরণ হল ওটা মূড়ো গাছ বা মানুষ একশো সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে বলা হয় স্মৃতি একশো সংস্কার ভিন্ন উৎপন্ন জ্ঞানকে বলা হয় অনুভব একশো বাহাত্তর একই বস্তুতে নানা ধর্মের প্রত্যক্ষ করাকে বলা হয় সংশয় একশো তিয়াত্তর জ্ঞানের কর্তাকে বলা হয় প্রমাতা একশো চুয়াত্তর কাম্যবস্তু কী দ্বারা লাভ করা যায় সাধনার একশো পঁচাত্তর মুক্তির ইচ্ছাকে বলা হয় মুমুক্ষুত্ব একশো ছিয়াত্তর পুরুষার্থ হল সচেতন আত্মার কাম্যবস্তু একশো সাতাত্তর সফল প্রবৃত্তির জনক হল প্রমা একশো আটাত্তর রজ্জুকে সর্পরূপে দেখা কি প্রকার অনুভব অযথার্থ একশো উনআশি কাদের মতে অর্থ হল গৌণ পুরুষার্থ চার বাক একশো আশি ভাট্ট ও বেদান্তিরা কতগুলি প্রমাণের উল্লেখ করেছেন ছয়টি একশো একাশি ভারতীয় দর্শনে চারটি প্রমাণ স্বীকার করে যে সম্প্রদায় ন্যায় একশো বিরাশি একটি বেদবিরোধী দর্শন হল বৌদ্ধ একশো তিরাশি ভারতীয় দর্শনে পুরুষার্থ নয় কোনটি আত্মা একশো চুরাশি ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল ছয়টি একশো পঁচাশি নাস্তিক দর্শনের সংখ্যা হল চারটি একশো ছিয়াশি বেদের অংশ নয় উপনিষদ একশো সাতাশি ভারতীয় দর্শনের বিভাগ হল পাঁচটি একশো অষ্টআশি বেদের অপর নাম শ্রুতি একশো অষ্টআশি বেদের অপর নাম শ্রুতি একশো উননব্বই ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হল চারটি একশো নব্বই ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল তিন পৃষ্ঠা উনিশ একশো একানব্বই ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ একশো বিরানব্বই ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হল মোক্ষ একশো তিরানব্বই ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন সংখ্যায় হল দুটি একশো চুরানব্বই ভারতীয় দর্শনে পুরুষার্থের অন্তর্গত নয় যুক্তি একশো পঁচানব্বই যে দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত সাংখ্য একশো ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমেয় একশো সাতানব্বই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল একশো আটানব্বই বেদ শব্দটি যে অর্থে ব্যবহৃত তা হল ব্রহ্মজ্ঞান একশো নিরানব্বই যাকে বেদান্ত বলা হয় তা হল উপনিষদ দুশো ভারতীয় দর্শনে পুরুষ শব্দের প্রকৃত অর্থ হল আত্মা দুশো এক উপনিষদ শব্দের প্রকৃত অর্থ হল জ্ঞানের নিমিত্ত নিবিষ্ট চিত্তে উপবেশন করা দুশো দুই প্রমা বলতে বোঝায় যথার্থ জ্ঞান দুশো তিন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের উপায়কে বলা হয় প্রমাণ দুশো চার জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয় দুশো পাঁচ জ্ঞানের কর্তাকে ভারতীয় দর্শনে বলা হয় বলা হয় প্রমাতা দুশো ছয় বেদব্যাস নামে যিনি পরিচিত তিনি হলেন মহর্ষি ব্যাসদেব দুশো সাত পরলোকে বিশ্বাসী যাঁরা তাদের বলা হয় আস্তিক দুশো আট দর্শন হল ভারতীয় আস্তিক সম্প্রদায় দুশো নয় ভারতীয় দর্শনে আরণ্যক হল বেদের একটি অংশ দুশো দশ বেদের অংশ হিসেবে মন্ত্র এর অন্য নাম হল সংহিতা দুশো এগারো উপনিষদ হল বেদের শেষ অংশ দুশো বারো বেদের সংখ্যা হল চার দুশো তেরো ভারতীয় দর্শনের সংশয় বিপর্যয় এবং তর্ককে বলা হয় অযথার্থ অনুভব দুশো চোদ্দ ভারতীয় দর্শনে জ্ঞানের বিষয়ের অবহৃতিকে বলা হয় অনুভব দুশো পনেরো সংস্কার থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় স্মৃতি দুশো ষোলো পূর্ব জ্ঞানকে মনে ধরে রাখার ক্ষমতাকে বলা হয় সংস্কার দুশো সতেরো ঈশ্বরে অবিশ্বাসী রূপে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়টি হল সাংখ্য দুশো আঠেরো পূর্ব মীমাংসা রূপে যে সম্প্রদায়ের উল্লেখ করা হয় তা হল মীমাংসা দুশো উনিশ উত্তর রূপে যে সম্প্রদায়ের উল্লেখ করা হয় তা হল বেদান্ত দুশো কুড়ি বেদান্ত দর্শনের মূল শাখা হলো পাঁচটি দুশো একুশ কেবলাদ্বৈতবাদের মুখ্য প্রবর্তক হলেন আচার্য শঙ্কর দুশো বাইশ বিশিষ্টার মুখ্য প্রবর্তক হলেন রামানুজ দুশো তেইশ ভেদাভেদবাদের মুখ্য প্রবক্তা হলেন নিম্বার্কু দুশো চব্বিশ শুদ্ধার মুখ্য প্রবক্তা হলেন বল্লভাচার্য দুশো পঁচিশ দ্বৈতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য দুশো ছাব্বিশ ভারতীয় দর্শনে শাব্দিক দর্শনের কথা বলা হয়েছে যে সম্প্রদায় রূপে আস্তিক উত্তর আস্তিক দুশো ভারতীয় দর্শনের শাব্দিক দর্শনের কথা বলা হয়েছে যে সম্প্রদায় রূপে আস্তিক দুশো চিকিৎসা দর্শনের কথা বলা হয়েছে যে সম্প্রদায় রূপে তা হল আস্তিক দুশো যে আস্তিক দার্শনিক সম্প্রদায় ঈশ্বরের স্বীকৃতিকে অবান্তর ও অযৌক্তিক বলেছে তা হল সাংখ্য দুশো উনত্রিশ দ্বৈতবাদী নাস্তিক সম্প্রদায় রূপে উল্লেখ করা হয় যে সম্প্রদায়কে তা হল জৈন পৃষ্ঠা কুড়ি দুশো প্রশ্ন দুশো জৈন দর্শনে ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর দুশো একত্রিশ প্রত্যক্ষবাদী নাস্তিক দার্শনিক সম্প্রদায় হল চারবাক দুশো বত্রিশ কর্মবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হল বৌদ্ধ দুশো তেত্রিশ জন্মান্তরবাদে বিশ্বাসী নাস্তিক সম্প্রদায় হল বৌদ্ধ দুশো চৌত্রিশ গেয় বস্তুর তুলনায় মনের ওপর বেশি গুরুত্ব আর আরোপ করে যে সম্প্রদায় আস্তিক দুশো একটি স্বীকৃত প্রমাণের স্বীকৃতি আছে যে সম্প্রদায় চার বাক দুশো ভারতীয় দর্শনে মুখ্য লাভের উপায় হল তিনটি দুশো কর্মবাদ ও জন্মান্তরবাদের বিষয় দুটি হল পারস্পরিকভাবে অবিচ্ছিন্ন